বইয়ের বোধ সহ প্রতিটি পৃষ্ঠা থেকেই এভাবে টুপি পাঞ্জাবি হিজাব উত্থাত করা হয়েছে। এই সিলেবাস এখনই বাতিল, শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমরা আদৌ পড়াইও না, ও ফেলে দেওয়া ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস। বরং দু তিন বছর আগে যে সিলেবাস ছিল তাই পড়ো, তাও তোমার ছেলেরা ভালো থাকবে। কিন্তু এই সমস্ত বাজে জিনিস ছাত্রদের সামনে তুমি বলতেও পারবে না, শিক্ষক হিসেবে শিক্ষিকারাও বলতে পারবে না। আরেক মহিলা পর্দা করার কারণে আগুনে পুড়ে মারা গেছে। রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নাকি লিখেছেন, অথচ কোনো রেফারেন্স নাই, ওরা কোন বইতে আছে কত কিচ্ছু বলা নেই। কিন্তু আগুন এত বেশি, পুরো ঘর পুড়ে গেল, খাট পুড়ে গেল, গৃহিণীও পুড়ে গেল, কিন্তু বাইরে এলেন না, যেহেতু পুরুষ লোক বাইরে আসে। এই গল্প রোকেয়ার নামে লেখা হচ্ছে, অথচ এই গল্প রোকেয়ার খাতুন কোথায় লিখেছেন প্রমাণ নেই। পর্দা করার কারণে এক মহিলা ট্রেনের নিচে চাপা পড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। একটা গল্প বানাইছে তার নামে, এক ভদ্রমহিলা কলকাতায় গিয়ে ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে প্ল্যাটফর্মের আর ট্রেনের মাঝখানে পড়ে গেছে। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, মহিলা কেটে দুটুকরা হয়ে গেল, কিন্তু পর্দা নষ্ট করা হলো না গল্প। আরেক বোরকা পরা মহিলাকে দেখে সবাই ভূত মনে করে পালিয়ে গেছে। বোরকার ইতিহাস শোনেন বাংলাদেশের, তো রোকে গল্প করছে, দেখো আমি এক বিয়ের মজলিশে গেছিলাম বোরকা পরে, এইটা দেখে সমস্ত ভয়ে চিৎকার করে পালিয়ে চলে গেল, সর্বনার ভূত আসছে বাড়ি। এই সব তো গল্প সহ নামানো চালান হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে। অথচ বেগম রোকেয়া সাখাওয়াতের জীবনে যারা পড়েছেন তারা কখনোই এসব গল্পের অস্তিত্ব জানেন না। রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প আমরা সবাই জানেন, আমরা ছোটোবেলায় পড়েছি। তাকে বলে এদেশের নারী জগতের অগ্রদূত, অথচ এদেশের যারা এগুলো বলে তারা ইসলামের ইতিহাস জানে না। ইসলাম মানুষকে নারী স্বাধীনতা দিয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই সিলেবাস এখনই বাতিল, শিক্ষকদের বলবো এই সিলেবাস তোমরা আদৌ পড়াইও না, ও ফেলে দেওয়া ডাস্টবিনে, কোনো দরকার নেই সিলেবাস। বরং দু তিন বছর আগে যে সিলেবাস ছিল তাই পড়ো, তাও তোমার ছেলেরা ভালো থাকবে। কিন্তু এই সমস্ত বাজে জিনিস ছাত্রদের সামনে তুমি বলতেও পারবে না, শিক্ষক হিসেবে শিক্ষিকারাও বলতে পারবে না। যত মিথ্যা ঢুকেছে কীভাবে পর্দা নষ্ট করার জন্য, এখানে আমি কয়েকটা কাহিনীর মধ্যে খালি চারটে কাহিনী শুনেই আপনি বুঝবেন। আপনারা সবাই জানেন রংপুরের পায়রাবন্দের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গল্প আমরা সবাই জানেন, আমরা ছোটোবেলায় পড়েছি। তাকে বলে এদেশের নারী জগতের অগ্রদূত, অথচ এদেশের যারা এগুলো বলে তারা ইসলামের ইতিহাস জানে না। ইসলাম মানুষকে নারী স্বাধীনতা দিয়েছে, নারীর সত্যিকার অর্থে অবরোধ বাসিনী ছিল, বন্দী ছিল, ক্রীতদাসী ছিল আরবদের মধ্যে, তাদের দাসত্ব মুক্তি দিয়েছে ইসলাম। সেই ইতিহাস কেউ জানেন? মহিলাদের নামে কোরআনে একটা সুরা আছে, সুরা নিসা, সেখানকার 76টি আয়াত আগে পড়েন, তারপরে আপনি বলেন নারী স্বাধীনতা, নারী জাগরণ অগ্রদূত রোকেয়া খাতুন না আয়েশা খাতুন, ওখানে পড়েন। এসব ফালতু কথা লিখে মিথ্যা ইতিহাস রচনা করে আমাদেরকে পড়ানো হয়। তো ছোটোবেলায় যা পড়েছিলাম তার চেয়ে এখন দেখছি আরও নোংরা কথা যোগ করা হয়েছে রোকেয়া খাতুনের নামে। রোকেয়া সাখাওয়াত হোসেন উনি নাকি লিখেছেন, অথচ কোনো রেফারেন্স নাই, ওরা কোন বইতে আছে কত কিচ্ছু বলা নেই। তিনি বলছেন যে এক বাড়িতে ওনার নামই সব বলা হচ্ছে, উনি গল্প করছেন। এক বাড়িতে আগুন লেগেছিল, বাড়ির গৃহিণী যিনি বুদ্ধিগৃহে তাড়াতাড়ি সমস্ত গয়নাগাটি একসঙ্গে বাক্সে ভরে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখেন কিছু পুরুষ লোক আসছে আগুন নিভানোর জন্য, তো পুরুষ লোকের সামনে তো যাওয়া যাবে না, উনি অবরোধ বাসেনি। আবার ঘুরে ঘরের মধ্যে গেলেন, গহনাপত্র সব নিয়ে খাটের তলে ঢুকে পড়লেন। কিন্তু আগুন এত বেশি, পুরো ঘর পুড়ে গেল, খাট পুড়ে গেল, গৃহিণীও পুড়ে গেল, কিন্তু বাইরে এলেন না, যেহেতু পুরুষ লোক বাইরে আসে। এই গল্প রোকেয়ার নামে লেখা হচ্ছে, অথচ এই গল্প রোকেয়ার খাতুন কোথায় লিখেছেন প্রমাণ নেই। আর একটা গল্প বানাইছে তার নামে,
এক ভদ্রমহিলা কলকাতা গিয়ে ট্রেন বদলের সময় বোরকা জড়িয়ে প্ল্যাটফর্মের আর ট্রেনের মাঝখানে পড়ে গেছে। ওই মহিলার সঙ্গে তার পরিচারিকা ছাড়া আর কেউ ছিল না। ট্রেন ছাড়বে তখন আশপাশের লোকেরা গিয়ে মহিলাকে উঠাতে চেষ্টা করছে। তো পরিচারিকা তার সঙ্গে যে আছে সে মহিলা বলছে, খবর দেওয়ার আমার বিবি সাহেবের গায়ে আপনার হাত দেবেন না, উনি পর্দানশীল, উনি মুসলমান। ওই মহিলা হাজারো চেষ্টা করেও ওই গর্ত থেকে উঠাতে পারল না। আধা ঘন্টা চলে গেল, কোনো মতেই উঠাতে পারল না। কিন্তু কাউকে ওর গায়ে হাত দিতেও দিচ্ছে না, যেহেতু বোরকা পরা। ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, মহিলা কেটে দুটুকরা হয়ে গেল, কিন্তু পর্দা নষ্ট করা হলো না। গল্প আরেক গল্প শোনেন, জমিদার পরিবারের 20-25 জন মোটা মোটা কাপড়ের বোরকা পরা মেয়ে কলকাতায় গিয়েছে হজে যাওয়ার জন্য। ওর সঙ্গে একজন হাজি সাহেব আছে। কলকাতা শহরে বহু পুরুষ মানুষ ঘোরাঘুরি করছে চারিপাশে, কী করা যাবে? তো শর্ট থাকে না, ম্যাট ধুলা হাঁটার জন্য, সে ম্যাট উঠে ওই মহিলা কটাকে উপরে দিয়ে ঢেকে দিল। ম্যাটের তলাতে কেমন গরম লাগে তো বুঝতেই পারছেন। 3-4 ঘন্টা চলে যাওয়ার পরে ট্রেনের টাইম হয়ে গেছে, চলে আসছে যারা ট্রেনে যারা কাস্টম করে, এখানে কি বস্তা উঁচু কেন, মারছে লাথি। কিন্তু মহিলারাও ক্যাক করে শব্দ করতে হবে, তো শব্দ করলে পুরুষ লোক শুনি ফেলবে, তা শব্দও করেনি, ও হচ্ছে এটা বোধ বস্তাই হবে, আবার লাথি মারছে। ইতিমধ্যে ওদের সাথে যে হাজির সাহেব ছিল, তিনি নিজেও হাজির যাবেন, দুই দাঁড়ায় পাহারা দিচ্ছিল, তিনি বলছেন, দেখো দেখো ওটা বস্তা না, ওর মধ্যে আমাদের মহিলারা আছে, বস্তা না বস্তা না। এইভাবে শতরঞ্জি ঢেকে রেখে দিল, কিন্তু সরাতে বলল না, লাথি খেয়েও মহিলারা টু শব্দ করল না। এই গল্প নাকি বেগম রোকেয়া লিখেছেন তার বইতে, এর বিশ্বাসযোগ্য এগুলা। আরেকবার দেখা যাচ্ছে, এক লেডিস কনফারেন্সে সবই এটা হচ্ছে আলিগড়ের ঘটনা, বেগম রোকেয়া আলিগড় গিয়েছিলেন বোরকা পরে, তো ছেলেমেয়েরা সব ধরছে, আমাকে আপনি একটু আমাদের বোরকার ইতিহাস শোনান বাংলাদেশের। তো রোকেয়া গল্প করছে, দেখো আমি এক বিয়ের মজলিশে গেছিলাম বোরকা পরে, এইটা দেখে সমস্ত ভয়ে চিৎকার করে পালিয়ে চলে গেল, অরে সর্বনার ভূত আসছে বাড়ি। তারপর আমি আপনার বোরকা পরে মোটর গাড়ি চড়ে কলকাতা শহরে ঘুরছিলাম, আমার সঙ্গে আরও 4-5 জন বোরকা পরা মহিলা ছিল। তখন আমাদেরকে বোরকা পরা কালো বোরকা পরা দেখে কলকাতা শহরে যত পুরুষ মানুষ আমার সামনে পড়ে সব দৌড়াইছে, বুঝলে, সর্বনাশ, একটা ভূত না অনেকগুলো ভূত ঢুকেছে এখানে। গল্প এই সমস্ত গল্প সব নামানো চালান হচ্ছে বেগম রোকেয়া সাখাত হোসেনের নামে। অথচ বেগম রোকেয়া সাখাতের জীবনে যারা পড়েছেন তারা কখনোই এইসব গল্পের অস্তিত্ব জানেন না। রংপুরে পায়রাবন্দে এখনও গ্রামের নাম পায়রাবন্দি আছে, রোকেয়া সাখাতের বংশপালা সব এখন সেখানে আছে, তারা কখনোই এইসব গল্প জানে না। কিন্তু এই বইয়ে তারা জানলো কোথেকে? এর উত্তর এরা সেরেফ ইবলিস ছাড়া কিছু না, ইবলিসের মাথায় মেলা কিছু আছে। ইবলিস আল্লাহর সঙ্গে তর্ক করেনি, মানে বলা হয় আউ্বাল বান কাস ইবলিস, ইবলিসকে বলো হ্যাঁ ইবলিস তুমি কেন সেজদা করলে না? ইবলিস বলল, কেন সেজদা করবো, খলাক্তানি মেন নারু খলাক্ত হোমেনটি, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আগুন কি মাটির কাছে সেজদা করবে? এই আল্লাহর সঙ্গে তর্ক করলো প্রথম ইবলিস, আর এ যুগের ইবলিসরা কোরআনের বিরুদ্ধে তর্ক করে। সবার আগে বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য, এই বিশ্বাস যদি আপনার না থাকে তাহলে আপনাকে অবশ্যই নাস্তিকদের কাতারে যেতে হবে আপনি যেখানেই থাকেন। এখন জনগণের কাছে